মায়ার বাঁধন ধারাবাহিকের এই পর্বে আমরা দেখতে পাই বসুন্ধরা সিংহরায় তার নিজের কৃতকর্মের কাজগুলি সবার সামনে প্রকাশ্যে চলে আসার জন্য ভীষণভাবেই চিন্তিত। এইরকম একটি সময় ঋদ্ধি সমস্ত কিছু জানতে পেরে যায়। তারা তাদের বাড়ির ড্রাইভারকে ডেকে চাপ দিলে সে সমস্ত সত্যি কথা বলে দেয় যে বসুন্ধরা সিংহ রায়কে যে মারার চেষ্টা করা হয়েছিল সেটা আসলে মিথ্যে, সেদিন আসলে উনি মন্দিরে গেছিলেন। এইটা শুনে ঋদ্ধি ভীষণভাবে আঘাত পায় এবং সে ঠিক করে সে বাড়ি ছেড়ে চলে যাবে। গুঞ্জা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ঋদ্ধি বলে এত কিছু সহ্য করার পর তার পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়। গুঞ্জা তখন তাকে বলে সে যদি যেতে চায় তাহলে যেতেই পারে, কিন্তু সে এইভাবে চলে গিয়ে সত্যিটাকে কিন্তু কোনোভাবেই এড়াতে পারবে না, আর তাছাড়া তার দুটো মেয়ে রয়েছে, তারা আবার একা হয়ে যাবে। এই সমস্ত কিছু শোনার পর ঋদ্ধি সেখানে থেকে যায়। এমন অবস্থায় গুঞ্জা ঋদ্ধিকে বলে যে এমন একজনকে সে ডেকেছে যার মুখ থেকে সে সমস্ত সত্যি কথা শুনতে পাবে। এমন সময় সিংহরায় বাড়িতে গুঞ্জাকে অপারেশন করেছিল যে ডাক্তার, তিনি এসে উপস্থিত হন সম্পূর্ণ গুঞ্জার অনুরোধে। তিনি এসে সবার সামনে বলেন যে বসুন্ধরা সিংহরায় তাকে বলেছিল অপারেশনের সময় গুঞ্জার ইউট্রাস কেটে বাদ দিতে, যাতে সে কোনোভাবেই মা না হতে পারে। এই কথা শুনে তো বসুন্ধরা সিংহরায় ভীষণ খুশি হয় এবং সে ঋদ্ধিকে বলে, দেখেছিস আমি তোকে আগেই বলেছিলাম পুরো বিষয়টা মিথ্যে, যার নিজের মাতৃত্বই নেই সে কি করে দুটো বাচ্চার মা হতে পারে। তখন ডাক্তার বলে এই কাজটি করতে বসুন্ধরা সিংহ রায় সেই ডাক্তারকে বলেছিল, কিন্তু সেই ডাক্তার সেই কাজটি করেনি এখনো পর্যন্ত, গুঞ্জা সম্পূর্ণভাবে মাতৃত্ব লাভ করতে সক্ষম। এই কথা শোনার পর তো বাড়ির সমস্ত মানুষ ভীষণভাবে চমকে ওঠে এবং বসুন্ধরা সিংহ রায় খুব চাপে পড়ে যায়। তখন গুঞ্জা ডাক্তারকে বলে যে সে আরো কিছু বলতে চায়। এইরকম একটি সময় পরিস্থিতি সামাল দিতে বসুন্ধরা সিংহ রায় ডাক্তারকে একটা SMS করে। SMS করে বলে যে সে যদি ভালোই ভালো এখান থেকে চলে না যায় তাহলে আগের বার সে হয়তো প্রাণে বেঁচে গেছিল, এবার সে প্রাণে বাঁচবে না। কিন্তু এই SMS দেখে ডাক্তার কিছুটা ভয় পেয়ে যায় এবং গুঞ্জা তাকে বারবার অনুরোধ করতে থাকে, আপনার যেটা বলা সেটা আপনি বলুন, কি হলো বলছেন না কেন, কিন্তু তিনি চুপ করে যায়। কিন্তু আদৌ কি ডাক্তার সত্যি কথাটা বলতে পারবে, ঋদ্ধি কি সমস্ত কিছু জানতে পারবে? দেখতে হলে নজর রাখুন টলি বাংলার আপডেট এবং ধারাবাহিক মায়ার বাঁধনে।